বন্ধুরা, আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাটস আই বেরি। এটা আমারই গাছ, এটা 3 বছর গাছের বয়স। এই ফুল ফুটছে, ফুলের কালারটা নীল বর্ণের, কিন্তু ক্যাটস আই বেরি অনেকগুলো আছে, বড় পাতা ছোট পাতা। এই পাতাটা একটু বড়। এটা আবার অনেকে ক্যারালিয়ান ব্লুবেরি বলে বিক্রি করছে, কিন্তু সাবধান, এটা কিন্তু ক্যারালিয়ান ব্লুবেরি না, এটা ক্যাটস আই বেরি। আমি যতদূর দেখেছি ক্যাটস আই বেরির আরেকটা প্রজাতি আছে, এরকম বড় পাতা যেটা ফুল হয় সাদা, কিন্তু এটার ফুল হচ্ছে নীল। এই দেখেন, উপর দিকে কিছু ফল সেট হয়েছে, আপনাদেরকে দেখাই। এই দেখেন, দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আরও ভালো ফল দাঁড়িয়েছে। দেখছি, দেখেন গোড়াগুলো ঠিক জামরুলের মতো মোটা হচ্ছে, এবং গাছের এই বছরই প্রথম এসছে। এই দেখেন, পরপর লাইনে ফুলও আছে। এর পরিপূর্ণর জন্য আমরা আপাতত ওয়েট করছি। খেতে কেমন বা কেমন দেখতে হয় এটা আমরা অপেক্ষায় রইলাম আমাদের সঙ্গে। বন্ধুরা, আমরা আবার ফিরছি। আজকে 45-50 দিন হয়েছে, ফল দেখছি। দেখেন, ফলগুলো পাকছে। এই যে একটা পেকেছে, এদিকে ওদিকেও ফল আছে, উপরেও আপনার ফল দেখা যাচ্ছে। এবারে আমি আগে বলেছিলাম এটা ব্লুবেরি নয়, এখন চেক করে দেখেছি যে কেমন খেতে হয়। বন্ধুরা, এই হচ্ছে আপনার ছোট্ট একটা বিচি আছে, বিচুটা শক্ত মটর দানার মতো, খেতে একদম আমাদের লোকাল যে জাম, ব্ল্যাক কালো জাম, একদম জামের মতোই খেতে। আলাদা কোনো টেস্ট আমি কিছু পেলাম না, ওরকম মিষ্টি, ওরকম কষ আছে, খোলাটাও ওরকম। তার মানে এর থেকে আমাদের জাম 1000 গুণ ভালো। সুতরাং আপনারা আপনাদের চয়েজে মন করলে লাগাতে পারেন গাছটা। এই পর্যন্ত বন্ধুরা, রাখছি, বাই।